পাগল বলে বলুক লোকে তাতে তোমার কি, আমি তোমার আশিকি, কারে কয় আর কারে বুঝায় আর যে ব্যথা কি, কোয়া যায় না সওয়া যায় না আজকে এলাহি, কোথাও তুমি জ্বালাও আলো কোথায় করো অন্ধকার, কারো মুখে ফুটাও হাসি আবার কোথাও তোলো হাহাকার, কাউকে রাখো কাউকে মারো তোমার কুদরত বুঝবে কে, বিশ্বভবন চমকে উঠে আল্লাহ তোমার বিপুল কাজ দেখে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহ, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله ওয়াসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মুহাববতান সবাই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقلا وسقالة القلوب ذكر الله অকলা শাইরুল আল্লাম। আজ করব না করব না করব কালি, এই
কিভাবে দিন গেল চলি, কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে। নিকাশ যদি চায় দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়। তুমি মানুষ মনে রেখো তোমার এই সোনার শরীর, সোনার দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিশিবে রে দুলাই। তুমি মানুষ মারা গেলে তোমার ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বা তবু মানুষ নির্দয়া হয়ে তুলে দিবে রে মাটির চাপ। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ববে। ওরে বোলা মন তাতে নিমগন, মরণে শরণ কর, পলে পলে তোর ফুরিয়েছে আয়ু, এখনো না হলো ডর। নদীর মাঝে নৌকা চালা, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না। ভেঙ্গে গেলে মেলারে আর জমে না, ও মা দর্দ যাহা, মা দর্দ যাহা গয়ে রে খোদায়ার না দারিম, জুজিয়া দে খোদা হেছে দিগার কার না ধারিম, জুজিয়া দে খোদা হেছে দিগার কার না দারিম। একে চশমে জাদান গা ফেলা যা সাহেনা বাসি, একে চশমে জাদান গা ফেলা যা সাহেনা বাসি, সাইয়াদ কে উনে গাহে কুনাত আগানা বাসি, সাইয়াদ কে উনে গাহে কুনাত আগানা বাসি। হর রং মে তু হর বো মে তু হর জা মে তু হর দম, আল্লাহু আকবার। হর রং মে তু হর বো মে তু হর জা মে তু হর দম, দেখতা হু যে দর চাতা হু আব কি রহম করম, দেখতা হু যে দর চাতা হু আব কি রহম করম। উলফত মে বরাবর কে উফা হো কে জফা হো, হর চিজ মে লাগ জাতি হে আগর দিল মে মজা হো, হর চিজ মে লাগ জাতি হে আগর দিল মে মজা হো। তলোয়ার বকট হো কে নেকাল ময়দানে আসির, তলোয়ার বকট হো কে নেকাল ময়দানে আসির, দুশ্মন কে মোকাবেল তু লাগা নারায় তাকবীর, দুশ্মন কে মোকাবেল তু লাগা নারায় তাকবীর। তোমর দে মুসলমান হ তোমর দে মুসলমান, ত
তো মরদ মুসলমান হো তো মরদ মুসলমান এক হাত মে তলোয়ার হো এক হাত মে কুরআন এক হাত মে তলোয়ার হো এক হাত মে কুরআন মৌতুকা সিন কুল্লু নাসিন শারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন চল মুসাফির বান্দ কাটুরি বহু দূর তক জানা হায় আজ বি জানা কল বি জানা জানা তেরা দূর হায় জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে একবারও না দেখিলাম তারে জানি না আমার ভালোবাসা আছে কি ভুল একবার হলে দেখা দিও হে প্রিয় রসুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যতই পড়ি এই কালে মা মনে লাগে সান্ত্বনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 La
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের বান্দা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ মায়া করিয়া মোহাম্মত করিয়া এক একজনকে আল্লাহ পাকের কুদরতি হাত দিয়া আপনাকে আমাকে টানিয়া টানিয়া এই মজলিসের মধ্যে কোরআনুল করিমের মজলিসে, আশিকিন জাকিরিনদের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, আশিকদের মজলিসে আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এজন্য দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। বাইরে দুনিয়া থাকার জায়গা না থাকতেও পারবে না, ঠিক না বেঠি? আল্লাহ পাক আপনাকে আমাকে অন্ধ বানাইতে পারতেন, খোরা বানাইতে পারতেন, বোবা বানাইতে পারতেন, আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রাখছেন এবং গুনার মাহফিলে, গুনাহ মাফের মাহফিলে আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। গুলজার গোলো বর্গে সজর কৃষ্ণে বানায়া আপনার দাদা কবরের মধ্যে ঘুমায়, আপনার দাদি কবরের মধ্যে ঘুমায়, কারো পিতা কবরের মধ্যে ঘুমায়, কারো মাতা কবরের মধ্যে ঘুমায়, ঠিক না বেঠিক? কারো ভাই কবরের মধ্যে ঘুমায়, কারো সন্তান আবার কবরের মধ্যে ঘুমায়, ঠিক না বেঠি? মরনেওয়ালা মর গিয়া, হায় রাখনেওয়ালা কই নেহি, রোনেওয়ালা বহুত হোগা, জানেওয়ালা কই নেহি। বন্ধু তুমি যখন মৌতের বিছানায় পড়িয়া যাইবা, তোমাকে ওই খাট থেকে দরাদরি করিয়া উঠানের মধ্যে শোয়াইয়া দিবে, আত্মীয় স্বজন আসবে তোমার জন্য কান্নাকাটি করবে, কিন্তু তোমার সাথে কেউ কবরে যাইবে না, ঠিক না বেঠি? কাইসা কাইসা তাজে দার বাদশাহ চলবসে, ও খাজিনা বালা খানা শানো সৌ কত কেয়া হুই, কাইসে কাইসে খুবসুরত রা নিয়া শাহ জাদিয়া, তনবদন সব গল গিয়া, হায় শেকল সুরত কিয়া হুই, জিন্দেগানি ফকর ফানি কুছ নেহি জাওঙ্গে সাথ, শায়হা তেমবি বরা নামি গায়া আখের খালি হাত। বাবা বাড়ির জায়গায় বাড়ি থাকবে, গাড়ির জায়গায় গাড়ি থাকবে, সুন্দরী নারীর জায়গায় নারী থাকবে, বাপের জমিন পুরিয়া থাকবে, দাদার জমিন পুরিয়া থাকবে, কিন্তু আপনি আমি কিন্তু ওই কবরে রওনা দেওয়া লাগবে, ঠিক না বেঠি? বন্ধু দুধওয়ালার কাছে গেলে দুধ পাওয়া যায়, চিনিওয়ালার কাছে গেলে চিনি পাওয়া যায়, মধুওয়ালার কাছে গেলে মধু পাওয়া যায়, আল্লাহওয়ালাদের কাছে গেলে মাওলার পরিচয় পাওয়া যায়। কাট কাটতে কাটতে মানুষ কাটুরিয়া হয়, মাছ ধরতে ধরতে জেলে তারে কয়, ঠিক না বেঠি? আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর ওলি হইয়া কবরে যায়, ফিকিরে দুনিয়া দিল সে মুঝকো হটা দো, সিনা মেরে তেরে নূর সে ভরা দো। আল্লাহর এক পাগল ডাক দেয়া বলে মাবুদ গো, দুনিয়ার গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য থেকে আমার মনটাকে তুমি দূরে সরাই দাও, আহা কবরের খেয়াল দেয়ান আমার দিলের মধ্যে কলবের মধ্যে ফিটিং করিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। বাইরে আল্লাহর ওলিরা মাওলার সাথে যোগাযোগ করছে মাওলা বাকের জিকির দ্বারা, ঠিক না বেঠি? আমার আপনার বাম দুধের দুই আঙ্গুল নিচে
যেই মাওলা পাকের কলবটা আপনারা আমার আল্লাহু আকবার সিনার মধ্যে মাওলা ফিটিং করিয়া দছে, ওই কলবের মধ্যে আল্লাহ মাওলা পাকের জরর যারা মাওলা পাকের জিকির মাওলা পাকের মহব্বত লাগাইতে পারছে, ওই কলবের শান্তি হইল মাওলা পাকের জিকির। যে বান্দা বান্দি মাওলা পাকের জিকির করবে ওই কলবটা জিন্দা থাকবে, ওই কলব থেকে হাত চলবে, পা চলবে, জবান চলবে, চক্ষু চলবে, কর্ণ চলবে, নাসিকা চলবে, কলব যার বালো ওই সাড়ে তিনাত নৌকার মাঝিটা বালো বলেন সুবহানাল্লাহ, কলব যার মন্দ বন্ধু ওই সাড়ে তিনাত বদিটাই মন্দ, কলব যার বালো তার অঙ্গ পতঙ্গ বালো, কলব যার যত বালো তার কাজকর্ম তত বালো, কলব যার বালো তার হাতের কাজ তত বালো, কলব যার যত বালো তার পায়ের কাজ তত বালো, কলব যার বালো জবানে জিকির আসে বেশি বেশি করিয়া ঠিক না বেটি, কলব যার বালো সে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়তেই পারে না, আর কলব যার মন্দ সে গুনার কাছ থেকে রেহাই পাইবে না। এজন্য বন্ধু কলবটাকে ঘষা মাজা করা লাগবে বন্ধু। আল্লাহু আকবার, সাগরের মধ্যে আল্লাহু আকবার অনেক পানি, ডেওয়ার ডেও সাগরের সাথে সোহবতে থাকে নদী ঠিক না বাজি, সাগরের মধ্যে মাছ উৎপাদন হয়, সাগর থেকে মাছ নদীর মধ্যে সাপ্লাই হয়, নদীর সাথে খাল বিলগুলো সংযোগ হইয়া যায়, ওই সাগর থেকে নদী, নদী থেকে খাল বিলগুলো এইরকম মাছে পরিণত হয়ে যায় ঠিক। আমার আপনার ওই কলব যদি ভালো হইয়া যায়, আপনার হাত ভালো হইয়া যাইবে, পা ভালো হইয়া যাইবে, জবান ভালো হইয়া যাইবে, চক্ষু ভালো হইয়া যাইবে, তার সব কিছু ভালো হইয়া যাইবে বলেন সুবহানাল্লাহ। গুগুহার দম্ব গুয়াদ আল্লাহু না কুকু না কুকু না কুকু, বন্ধু তুমি বুঝতে আছো শুনতে আছো গুগু কুকু করিয়া ডাকে, আসলে কুকু পাখি কুকু বলে না, গুগু ডাকে আল্লাহু আল্লাহু, গুগু পাখির বাসা সবাই বুঝবে না, বুঝতে হলে মোহাম্মদী বিবেক থাকা লাগবে ঠিক না বেটি, শুনতে হলে মোহাম্মদী কান থাকা লাগবে, আহারে ধরতে হলে মোহাম্মদী হাত থাকা লাগবে ঠিক না বেটি, এ জাগরিন সাগরিন বাইরা আমার মাওলাকে ডাক, আমার মাওলার পাগল হইয়া ওই কবরে শুইও, নসেত কিন্তু উবাই থাকবে না। বৈরা বলতেছিলাম এই দুনিয়া থাকার জায়গা না থাকতে কেউ পারবে না, ওই কবরটা হলো একাকীর ঘর ঠিক না বেটি, ওই কবরটা হলো সব বিশ্বর ঘর, ওই কবর হলো পোকা মাকড়ের ঘর হইতে পারে, আপনার জন্য এই মজলিসটা আজকে শেষ দিন হইতে পারে, আরে আপনাকে আমাকে মউতের পর ওই কবরে শুয়ে দিবে, দরজা নাই জালানা নাই বন্ধু ভাই গা যাওয়ার জায়গা নাই, দুনিয়ার মোহে পড়িয়া বাড়ি করব, গাড়ি করব, টাকা করব, পয়সা করব, মানুষ শুধু এই ফিকিরের মধ্যেই থাকে ঠিক না বেটি, বন্ধু এই দুনিয়ার মধ্যে বাড়ি করব, ঘর করব, টাকা করব, পয়সা করব, শিল্পপতি হইব, নামি হইব, দামি হইব,
তোমার আমার পিছে যে আজরাইল আলাইহিস সালাম ঘুরতে আছে, কখন জানি তোমাকে আমাকে ওই কবরে ফালাইয়া দেয়। এজন্য মাওলা পাকের জিকির আপনার আমার কলবের মধ্যে জারি করা লাগবে, ঠিক না বেঠি? আব্দুল কুদ্দুস গঙ্গি রহমাতুল্লাহি আলাই 500 বছর আগের ভবিষ্যৎবাণী করিয়া গেছে, আমার খানদানের মধ্যে রশিদ আহমেদ গঙ্গুহি নামে একটা কুতুব জন্ম হবে। বলেন সুবহানাল্লাহ। ওই কুতুব রশিদ আহমেদ গঙ্গুহি, ওই গঙ্গুহি শরীফের মধ্যে কুতুবটা যখন জন্ম হবে, তার একটা মুরিদ থাকবে, বাঙ্গাল থেকে আসবে, বাংলাদেশ থেকে আসবে। ওই মুরিদের নাম থাকবে কারি ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। 500 বছর আগে ভবিষ্যৎবাণী করিয়া গেছে, আমার এই খানকার মধ্যে আমি অবস্থান করতেছিলাম, জিকির করতে আসি, এই খানকার দরজাটা বন্ধ করে আমি একটা তালা লাগাইয়া গেলাম। 500 বছর পর আমার খানদানে একটা কুতুব আসবে, নাম থাকবে রশিদ আহমেদ গঙ্গুহি। বলেন সুবহানাল্লাহ। তার একটা মুরিদ থাকবে, নাম থাকবে কারি ইব্রাহিম। তার ডান কানের দুই আঙ্গুল নিচে একটা তিলক চিহ্ন থাকবে। যখন সে ওই বাংলাদেশ থেকে গঙ্গি শরীফে আসবে, রশিদ আহমেদ গঙ্গি রহমতুল্লাহর কাছে বায়াত হবে। বায়াত হওয়ার পর এখানে অবস্থান করবে 20-25 দিন। যখন ওই আল্লাহর পাগল বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই খানকার 500 বছরের তালা আমার মাওলা খুলিয়া দিবে। ওলি ও আজিজ ও সাইয়্যেদের লবি, হাজি ও কাসেম ও আহম্মদ গঙ্গুহি, হাজি ও কাসেম ও আহম্মদ গঙ্গুহি। উজানির এক পাগল মজনু আশকের আগুন জ্বালাইয়া, মাসুকের কুদরতি কোলে আছেন বুঝি গোমায়া, চরমনের এক পাগল বনি কুজানিতে কি পাইল, কি দনে হইয়া দনি মহাজনী করিল। চিস্তি আর ওই কিস্তি খানি সাবেরিয়ার পাল তুলে, মাসুকুরে দরবে পারি নূর নবীজির তোফায়েলে, চিস্তিয়া সাবরিয়া তরিকার সব কলয়া, পাইছে যারা পাইবে তারা লক্ষ লক্ষ আউলিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরা বলতেছিলাম দুনিয়া থাকার জায়গা না, থাকতে কেউ পারবে না। ও যুবক বাইরা কোথায় রওনা করছো? তোমাকে দেখলে মুসলমানের সন্তান বোঝা যায় না। এ বাবা তোমার পায়ে ধরিয়া বলিয়া যাইতে আসি, তোমাকে দেখলে মুসলমানের সন্তান বোঝা যায় না। কোথায় রওনা করছো? আহারে কবরের দিকে হাঁটি হাঁটিয়া বেড়াইতে আসো? শরীয়তরা মুকাদ্দম দারে আকনু, মারফাত আজ শরীয়ত নিস্তে বিরত কো যাওয়া, সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কায় বুয়াত নিসবতরা। এ বন্ধু তোমার সাড়ে তিন হাত বড়ির মধ্যে সুন্নতের বাদাম লাগাও, তোমার মাথার মধ্যে টুপি লাগাও, তোমার মুখে দাড়ি গজায়া দাও, সুন্নতি লেবার যখন পড়বা আখারে ওই মদিনা শরীফ থেকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তোমার উপর খুশি হইয়া যাইবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলবে ফেরেশতারা দেখো আহারে আমার বন্ধু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়রুবি করে ঠিক না বেটি? তুমি বন্ধু দাড়ি সাসিয়া বেড়াও, দেখলে মনে হয় না মুসলমানের সন্তান। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুতবা দস্তে খাজা জাদান। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুতবা দস্তে খাজা জাদান। না আমেরিকা না লন্ডন সে হায়ুফাত হামে মস্তে মদিনা কর খুদায়াত, হামে মস্তে মদিনা কর খুদায়াত। না জাপান সে না জার্মান সে হায়ুফাত হামে মস্তে কাবা কর খুদায়াত। এ মুসলমানের সন্তানরা তোমার জন্য আমেরিকা লন্ডন না, তোমার জন্য কুলে গে করে আক্রোশন ঠিক না বেটি? পাগল বলে বলুক লোকে তাতে তোমার কি? কবি দেবার সুখ বলা আমি তোমার আসে কি? কারে কয়ার কারে বুঝায় আর যে ব্যথা কি? কোয়া যায় না সওয়া যায় না আজকে এলাহি। কোথাও তুমি জ্বালাও আলো, কোথায় করো অন্ধকার, কারো মুখে ফুটাও হাসি আবার কোথাও তোলো হাহাকার। কাউকে রাখো কাউকে মারো তোমার কুদরত বুঝবে কে? বিশ্বভবন চমকে উঠে আল্লাহ তোমার বিপুল কাজ দেখে। আল্লাহ 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 আল্লাহ। ভাইরা বলতেছিলাম দুনিয়া থাকার জায়গা না, থাকতে কেউ পারবে না। অতএব বাবা দুনিয়ার ফিকির সারিয়া একটু কবরের মুরাকাবা করো, কবরের চিন্তা করো। আমার দাদা গেল কই, দাদি গেল কই, নানা গেল কই, নানি গেল কই, আমার পিতা গেল কই, মাতা গেল কই, আমার সন্তান গেল কই, আমার জোরের ভাই গেল কই। তারপরে তুমি আল্লাহ আকবার তোমার দিলের মধ্যে খেলা শিয়া যাইবে কবর কি জিনিস? কবরের যদি আল্লাহ আকবার মুরাকাবা না করতে পারো, খাঁটি ইমানদার হইয়া কবরে যাইতে পারবে না। কবরের বয়স আর দলের মধ্যে থাকবে মাওলার সাথে, তার সাথে তার সম্পর্ক হইয়া যাইবে। আর কবরের খেলজার মধ্যে থাকবে না, আমার মাসুক মাওলার গেরানো পাইব না। কি করছে তু দুনিয়া বে খবর হয়, দুনিয়া কি নুমায়স পর নজর হয়, নমি গুইয়াম কে আজে দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খোদাবাস। এসকো আসুল আস্তে কচু বরফ রুত, হারসে জুজু মাসু কে বাকি জুমলা সুত, মিয়া নে আ শেকো মাসু কেরম জিস, কেরামান কাতিবি নিরাহাম খবর নিস। আল্লাহ 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 আল্লাহ।
Allah, 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 Allah re dak re banda, Allah re dak. Allah re dak de jibon chole jak. Allah re dak re banda, Allah re dak. Allah re dak le pore kolab hoibe saap. Allah re dak re banda, Allah re dak. Allah re dak re banda, Allah re dak. O banda jokhon tumar keu chilo na tokhon chilam ami. Ekhon tumar sob hoyeche por hoyechi ami re por hoyechi ami. Abar jokhon tumar keu robe na thakbe maula pak. Allah re dak re banda, Allah re dak. Allah re dak re banda, Allah re dak te dak te jiban chole jak. Allah re dak re banda, Allah re dak. Allah re dak re banda, Allah re dak. O banda jokhon tumi chotto chile dat uthe nai mukhe. Torol khabar dilen Allah tumar mayer buke re tumar mayer buke. Shey Allah re builo na re jibon thakar jak. Allah re dak re banda, Allah re dak. Allah re dak re banda, Allah re dak. Allah re dak le pore kolob hoibe saap. Allah re dak re banda, Allah re dak. Allah, 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 ho to kisi ki hal pe maula se lao lagaye ja kudrati jul jalal mein kyun nahi gir giraye ja khule na khole dar tu bas apna kam kar jawane sada lagaye ja Allah 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 ekayekesh kore mujhko jagaya ekayekesh
একায়ক কেসে করে মুজকো জাগায়া জাগা করছো মুসিবত মে ফাসায়া তন জুদাও দিল জুদাও সের জুদা তন জুদাও দিল জুদাও সের জুদা হারকে তাসবি হাসব খানাত বা খোদা মিয়ানে আম শেখ মাশুকে রমজিস মিয়ানে আম শেখ মাশুকে রমজিস কে রমান কাতিব ইব্রাহিম কবর নিস তেস কো আসো লাস্তে কো চু বর ফরু হারসে জু জু মাশুকে বাকি জুমলা সুত লামা কান পর গরবানা আয়া রে লামা কান পর গরবানা আয়া রে দরব দর হাম কফেরায়া ইয়ারনে আল্লাহ 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 কেম জাগা নাম হে আল্লাহ আল্লাহ কেম জাগা নাম হে আল্লাহ আল্লাহ আসে কু কাম হে আল্লাহ 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 তুমেরা মাশুক হায় আল্লাহ আল্লাহ তুমেরা সাত্তার হায় আল্লাহ আল্লাহ তুমেরা গফফার হায় আল্লাহ আল্লাহ তুমেরা মাবুদ হায় আল্লাহ আল্লাহ তুমেরা মাশুক হায় আল্লাহ আল্লাহ এসমে যাতে পাকে দোষ এসমে আজম আদবরায়ে করবে হোস আল্লাহ আল্লাহ এসমে যাতে পাকে দোষ এসমে আজম আদবরায়ে করবে হোস আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তনাম শিরে সক্কর মিকুনাদ জানাম তামাম আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরা জানা নাই মজলিসের মধ্যে কার জানি মা নাই জানা নাই মজলিসের মধ্যে কার জানি বাবা নাই জানি না কে বাড়ি যায় মাকে ডাক দিলে মার ঘর থেকে দরজা খুলবে না ঠিক না বেটি বন্ধু যার পিতা মাতা জীবিত আছে পাও দরিয়া বলিয়া গেলাম যুবক বৈরা ওই মায়ের কাছে জীবনের মতো মাপ চাইয়া ক্ষমা চাইয়া তারপরে মৌতের বিছানায় শুয়ো নচেত কিন্তু উপায় থাকবে না বন্ধু যার মা দুনিয়ার মধ্যে নাই সে বুঝে মায়ের ব্যথা আর যার মা দুনিয়ার মধ্যে আছে বন্ধু হাতে পায়ে দরিয়া বলিয়া গেলাম মায়ের সাথে এরকম ভালো ব্যবহার করিও জীবনের মতো ক্ষমা চাইয়া লইও মরিয়া গেল তোমার কবরে শান্তি হইয়া যাইবে
আহারে কবরের মধ্যে আজাব মাফ হইয়া যাইবে, ঠিক না বেটি? আহারে আমার মুর্শিদ কেবলা রসুলপুরি হুজুর বলতো, মাঝে কত ভালোবাসে বুঝবি তোর মা মরার শেষে। এ জগতে মায়ের মতো আপন কেহ নাই, মনে বলে বিদেশ ছেড়ে মায়ের কাছে যাই। বনে থাকে বন বাদুরি সাউ জুলে তার বুকে, তবু মায়ে সাউসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশে বিপদে যদি সন্তান মারা যায়, পারাপড়শি জানার আগে জানে তাহার মায়, ঠিক না বে? ঠিক। নিজের খাবার না খাইয়া সায়েরে খাওয়ায়, কবুতর যেমন না খাইয়া খাওয়ায় নিজের সায়। এ জগতে সাউলতা মা বাউ নিগা, মায়েরা দূর দরিয়ার পানি সাউ দরিয়ার মাছ, ঠিক না বে? ঠিক। এজন্য বন্ধু, মা যদি মরিয়া যায় কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কালামুল্লাহ পাঠ করিও, দেখবা তোমার মা খুশি হইয়া যাইবে, তোমাকে স্বপ্নে দেখাইবে, ও আমার সন্তান, তুমি কালামুল্লাহ পাঠ করছো, আমার কবরের আজাব মাফ হইয়া গেছে। বাইরা আমি আর লম্বা বয়ান করব না, আমি বড় ভক্ত না, বড় মুফতি মহাদ্দেশ না, সহবতে থাকার কারণে আহারে ওই শওকত ভাই আমাকে ডাকছে, আল্লাহ আমাকে নিয়ে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমি আপনাদের জন্য দোয়া করব, আমি গুনাহগার, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কুদ্দুসিয়া ফাইজে দরিয়া বাহা দে, এমদাদিয়া ফাইজে দরিয়া বাহা দে, কুদ্দুসিয়া ফাইজে দরিয়া বাহা দে, হাম করো শোন করে এলাহি উন্মে সে, এমদাদিয়া ফাইজে দরিয়া বাহা দে, হাম করো শোন করে এলাহি উন্মে সে, রশি দিয়া ফাইজে দরিয়া বাহা দে, হাম করো শোন কর এলাহি উন্মে সে, ইব্রাহিমিয়া ইব্রাহিমিয়া ফাইজে দরিয়া বাহা দে, হাম করো শোন কর এলাহি উন্মে সে, এসা কিয়া ফাইজে দরিয়া বাহা দে, হাফিজিয়া ফাইজে দরিয়া বাহা দে, ফজলুল করিম কিয়া ফায়দা দরিয়া বাহা দে, হাম করো শোন কর এলাহি উন্মে সে, সায়েন্সে লাগা দে মেরা ইশক কা সফিনা, দেখলা দে মুঝে মঞ্জারে গুলজারে মদিনা, দেখলা দে মুঝে মঞ্জারে গুলজারে মদিনা, আল্লাহ নে কো মা কাই মে কাবা বানায়া, উস কাবা কা কাবা তেরে মেরে খুদ কো মদিনা, উস কাবা কা কাবা তেরে মেরে খুদ কো মদিনা, মাই তোলেবে মাওলা হো মেরে ইশকে নিরালা, জুমলা জাহা জিসকি তাজাল্লি সে উজালা, জুমলা জহা জিসকি তজল্লি সে উজালা, মাই দূর হো মজবুর হো আয়ে সাইয়েদে আলম, দিদার দেখাতে নেই আওয়াজ শোনা দো, দিদার দেখাতে নেই আওয়াজ শোনা দো, রুকু সর সে বুরকা কা জরা পর্দা উঠা দো, লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদে দেখা দো, লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদে দেখা দো, জো লোগ কহালাত হায় সাগ তেরি গলি কে, উন লোগ কি দবতর মে মেরা নাম লেখা দো, উন লোগ কি দবতর মে মেরা নাম লেখা দো, আয় বাহার করম সদকায় হুসেন বিনা লিকা, পিয়াসা হু মুঝে সরবতে দিদার পিলা দো,
পিয়াসা হুমু যে সরবতে দিদারে পিলা দাও ইয়াল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া সত্তার ইয়া জলিল ইয়া জব্বার ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ আমি গুনাহগার আল্লাহ তোমার পাগল আশেকদেরকে নিয়ে হাত উড়াইছি রে মাওলা অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উড়াইছি রে মাওলা যাদের যাদের পায়ের জুতাগুলো সোজা করার যোগ্য আমি নাই আল্লাহ যাদের পায়ের জুতাগুলো সোজা করার যোগ্য আমার নাই আল্লাহ অনেক হাজী বাবাদেরকে নিয়ে হাত উড়াইছি পর্দার আড়ালের আমার সম্মানিত মা বোনদেরকে নিয়ে হাত উড়াইছি মাওলা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান হে মহান দয়াবান আল্লাহ আল্লাহ আমি মুসাফির মানুষ আল্লাহ কত তলেব আলেমদেরকে নিয়ে হাত উড়াইছি মাওলা আল্লাহ কত আশিকিন জাকিরিন শাকিরিনদেরকে নিয়ে হাত উড়াইছি আল্লাহ কত তাহাজ্জুদ গুজারিদেরকে নিয়ে হাত উঠাইলাম রে মাওলা আল্লাহ মাঠের দিকে তাকায় দেখো কার জানি মা নাই বাবা নাই আল্লাহ আরে কার মা বাবার কবরে জানি আগুন জ্বলতে আসি বলো আমাদের দুয়ার উসিলা করিয়া ওই কবরের আজাব মাফ করিয়া দাও আল্লাহ আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন মাওলাই মাহফিলকে আপনি কবুল করিয়া লন আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ আল্লাহ জিকিরের উসিলায় মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করেন মাওলা আল্লাহ জবানে তোমার জিকির সর্বক্ষণ জারি করিয়া রাখিও আল্লাহ কলবের মধ্যে জিকির দিও মাওলা আরে ফিকিরের মধ্যে তুমি আখেরাত দান করিও আল্লাহ আমাদের মৌত্রা যেমন সেজদা অবস্থায় মাওলা কবুল করিও আল্লাহ আমাদের মৃত্যুটা যেমন আল্লাহু আকবার কোরআন তেলাওয়াতের মধ্যে হয় আল্লাহ আমাদের মৌত্রা যেমন সেজদা অবস্থায় হয় মাবুদ গো তোমার বন্ধু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে দোয়া দরখাস্ত কবুল করো লাই মজলিসে যার হাত দুইখানা কবুল হয় ওই হাতের উসিলাই মজলিসকে কবুল করিয়া নাও আল্লাহ আল্লাহ সিরাজগঞ্জ বাসীকে তুমি নেক হায়াত দান করো আল্লাহ আল্লাহ নেক হায়াত দান করো আল্লাহ আল্লাহ এলাকার কবরবাসী সবাইকে তুমি কবরের আযাব মাফ করিয়া দাও আল্লাহ আল্লাহ অভাব অনটন দূর করিয়া দাও আল্লাহ যেই যুবতীর বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করিয়া দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ দেওয়ার তৌফিক দেও দেও আল্লাহ আল্লাহ যারা আমরা সোনার মক্কা মদিনা যাইতে পারি না আল্লাহ সোনার মক্কা মদিনা নসিব করি আল্লাহ وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم